পূর্ব বিরোধের জের ধরে ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আহত হয়েছেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক ও বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মামুন রশিদ রোমানের উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে দুর্ধর্ষ সন্ত্রাসীরা। এতে তার মাথায় প্রায় 6 থেকে 10 ইঞ্চি ক্ষত হয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন শেষে বর্তমানে সার্জারি ওয়ার্ডে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে সাংবাদিক নোমানি। শুক্রবার বিকেলে উপজেলা 40 কাহানিয়া শাহরুমের বাজারে এই ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হাত থেকে ছেলে রক্ষা করতে এসে সাংবাদিক নোমানির মা পারুল বেগম ও বোন লিপি বেগম আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত সাংবাদিক নোমানি অভিযোগ করে বলেন, গ্রামের বাড়িতে স্থানীয় একটি দাওয়াতে গেলে 40 কাহানিয়া হাজিবাড়ি জামে মসজিদের কালিমা তাইবে কথিত একটি তোরণ ও মসজিদ সংলগ্ন কবরস্থান উচ্ছেদের উদ্যোগ নেয় এলাকার একটি গ্রুপ। সাংবাদিক নোমানি সহ এলাকার সচেতন মহলের প্রতিবাদ করে সেই তরুণটি ভাঙতে না পেরে ক্ষিপ্ত হয় তারা। প্রতিবাদকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার সাংবাদিক মামুন রশিদ নোমানের সাথে প্রতিবেশী দেলোয়ার হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার বিকেলে 40 কাহানিয়া শাহরুমের বাজার এলাকায় আসলে এলাকা চিহ্নিত মাদক ব্যবসায়ী দুর্ধর্ষ সন্ত্রাসী মসুর মোল্লার ছেলে দুলাল ও আলম ফেরদৌস ফজলে হক দেলোয়ার সহ প্রায় 15 থেকে 20 জনের একটি সন্ত্রাসের গ্রুপ আগে থেকে ওপ পেতে ছিল। সাংবাদিক নোমানি ঘটনাস্থলে গেলেই তার উপর অতর্কিত হামলা চালানো হয়। খবর পেয়ে তার মা ও বোন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে নোমানির বাড়ির লোকজন ঘটনাস্থলে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কমপক্ষে 6 জন আহত হয়। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। সাংবাদিক নোমানি সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনো কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জামে মসজিদ তরুণ উচ্ছেদের লাইলেল এলাকা তরুণ উচ্ছেদের প্রতিবাদ করায় আজকে বিকেল 4টায় আমার উপর এখানে খুবই সন্ত্রাসী প্রকৃতির লোক জামাল মোল্লার ছেলে ফেরদাউস দুলাল আলম গোলাপকার ছেলে ফজলে হক হোসেন আলী কালু মোল্লা আসলাম সহ স্থানীয় মেম্বার কবিরদের 3 জন এবং জাল টাকা ব্যবসায়ী জালকা মাস্টার বলা হারুনের নির্দেশে এই আমার উপরে হামলা করছে। আমার মায়ের উপর হামলা করছে, আমার বোনের উপর হামলা করছে। আমি যথাযথ বিচার দাবি করছি।